life, lifestyle, livelihood, all are about to change post-COVID-19. Are we ready to face the new normal? করোনা ভাইরাস বা কোভিড-19 গোটা পৃথিবী জর্জরিত, আপনাদের সকলের কাছে হয়তো এই খবরটা রয়েছে। এই করোনা ভাইরাসের জন্য আমাদের মতো আর্টিস্টদের কী ধরনের সমস্যা হচ্ছে বা হতে পারে সেটা এই লকডাউনে চিন্তাভাবনা করছিলাম আমি। যে দেখুন, মিউজিক তো থেমে থাকবে না, মিউজিক আমরা করে যাচ্ছি, করে যাব। এবং আমাদের ধরুন আমার একটা স্টুডিও রয়েছে, স্টুডিওর কাজকর্ম সবই তো আমাদের ঘরের মধ্যে বন্দি হয়ে করতে হয়, তো সেক্ষেত্রে সেই কাজে হয়তো কোনো ব্যাঘাত ঘটবে না। কিন্তু ধরুন কোনো ক্লায়েন্ট আমার কাছে আসবে রেকর্ডিং করতে, বা যে কোনো স্টুডিওতে যখন যাবে সেখানে হয়তো অ্যালাউ করা হবে না কয়েকদিনের জন্য, কারণ এই ভাইরাসের সংক্রমণের একটা আশঙ্কা থাকবে। সেক্ষেত্রে একটা জিনিস যেটা হয়তো হবে, যে লোকে ঘরে নিজেদের সেট আপ বানানো স্টার্ট করবে, যে নিজেরাই ঘরে রেকর্ডিং করা বা নিজেরাই ঘরে ট্র্যাক বানানো, মিউজিক করা, এগুলো নিজেরাই ঘরে বসে হয়তো শেখা স্টার্ট করবে। তো একদিক থেকে সেটা ভালো, কারণ অনেকেই মিউজিকটাকে নিজেদের মতো করে তৈরি করতে পারবে। কিন্তু ব্যাপারটাও আমাদের, মানে আমার যেমন অনেক দিন ধরে এক্সপিরিয়েন্স করে আমি এরকম একটা জায়গায় পৌঁছেছি, ওদের পক্ষে ব্যাপারটা কষ্টকর হবে, যে নিজের থেকে সব কিছু করে একটা এক্সপিরিয়েন্স গেইন করে একটা ভালো বা সুন্দর লেভেলে পৌঁছানো, সেটার জন্য অনেকটা সময় দিতে হবে ওদের। তবে ভবিষ্যতে কী রয়েছে সেটা তো আমরা জানি না, সেটা তো ভবিষ্যৎই বলতে পারবে। The New Normal series has been directed by Abhishek Ganguly under the Cinema for a Cause initiative. Simple cinema, touching lives.